Hello friends, apun log sokolke Jano Ahok YouTube channel lori swagatam janaisu. Bondhokol, Ahom sarkaror prathomik shiksha bibhage October mahot onushtito hobolgiya jetu TET porikha asil LP aru UP r babe, etu TETor babe bikkhapon prokash korise aru 15 September r pora online application korar process arambho hoise. To ajir video tu apnuke ei TETor babe online juge kenekoi apply koribo. এই সম্পর্কে আলোচনা করি আর আপোনলোকে কি কি ডকুমেন্টস সাবমিট কৰিব লাগিব আর কেনে কই কৰিব এই গুটেইখিনি ডিটেইলস আপোনলোকে এই ভিডিওটোৰ জৰিয়তে লাভ কৰিব নবলক বন্ধুকন পলম নকৰি পুনৰ পুনৰ ভিডিওটো লৈ আগবাঢ়ো তো বন্ধুকন আপোনলোকে এলপি আৰু ইউপি টেটৰ বাবে এপ্লাই কৰিবলৈ যেটো ওয়েবসাইটত লগইন কৰিব লাগিব সেই ওয়েবসাইটটো হৈছে দুটা ওয়েবসাইট আছে তাৰে এটা হৈছে সেবা online dot org আপোনলোকে এটো ওয়েবসাইটত লগইন কৰিলে পুনৰ পুনৰ সেবাৰ যেটো ওয়েবসাইট আছে এটো ওয়েবসাইটত যাব তো ইয়াত চাওক সেবাৰ ওয়েবসাইটটো ওপেন হৈছে অকমান জুম কৰি দিছোঁ ইয়া তলৰ ফালে লেফট সাইডত চাওক ইয়াত আছে কুইক লিংক এই কুইক লিংকত টেট এলপি এণ্ড ইউপি 2021 বুলি আছে ইয়াৰ তলতে ফৰ এপ্লাই ক্লিক হিয়ার ইয়াত আপোনালোকে ক্লিক কৰি দিব ইয়াক ক্লিক কৰিলে আমি অনলাইন এপ্লাই কৰাৰ যেটো পেজ সেইটো পেজত যাম এইটো পেজটো ওপেন হৈছে আৰু ইয়াত লেফট সাইডত চাওক এপ্লিকেশন ফর্ম বলি আছে এই এপ্লিকেশন ফর্মটো ক্লিক করে দিব তো বন্ধুকন ইয়াত চাও টিচার্স এলিজিবিলিটি টেস্ট ফর লোয়ার প্রাইমারি এন্ড আপার প্রাইমারি টেট 2021 ইয়াত কিছুমান ইনস্ট্রাকশন দি আছে আর এই ইনস্ট্রাকশন খিনি আপোনালোকে এপ্লাই করার আগতে অবশ্যই পড়ি লব ইয়াত কি কি স্টেপৰ জৰিয়তে এপ্লিকেশন প্ৰচেছটো কমপ্লিট হ'ব দিয়া হৈছে প্রথমতে আপোনালোকে আপোনালোকৰ এপ্লিকেশনটো ফিল আপ কৰিব লাগিব আপোনালোকৰ ডিটেইলছ কিনি দি তাৰ পিছত এই এপ্লিকেশনটো আপোনালোকে ভেৰিফাই কৰি সাবমিট কৰিব তাৰ পিছত আপোনালোকে লগইন আইডি যেটো পাব এই লগইন আইডি বা এপ্লিকেশন নম্বৰ আৰু পাছৱৰ্ডৰে লগইন কৰিব লাগিব তাৰ পিছত আপোনালোকৰ যিটো পেমেণ্ট আছে পেমেণ্টটো অনলাইন যোগে কৰিব লাগিব তাৰ পিছত আপোনালোকৰ এপ্লিকেশনটো প্ৰিন্ট কৰি ল'ব লাগিব তো বন্ধুসকল এপ্লাই কৰাৰ আগতে আপোনালোকে এই ইনষ্ট্ৰাকশ্যনখিনি অৱশ্যেই পঢ়ি ল'ব তাৰ পিছত ইয়াত থকা নেক্সট বাটনটো ক্লিক কৰি দিব এতিয়া আমাৰ মূল এপ্লিকেশ্যন ফৰ্মটো অপেন হৈছে ইয়াত প্ৰথমতে আপুনি সিলেক্ট কৰিব লাগিব কোনটো টেটৰ বাবে আপুনি এপ্লাই কৰিব লয়াৰ প্ৰাইমাৰী নে আপাৰ প্ৰাইমাৰী নে দুয়োটাৰ বাবে যদি দুয়োটাৰ বাবে এপ্লাই কৰে তেতিয়াহ'লে আপুনি ইয়াত ক্লিক কৰি দিব অন্যথা ইয়াৰ যিকোনো এটাত ক্লিক কৰিব তাৰ তলত আপোনাৰ ডিটেইলছখিনি ফিল আপ কৰিব ইয়াত আপোনাৰ পাৰ্চনেল ডিটেইলছখিনি ফিল আপ কৰাৰ পিছত তলত আপুনি জোন চিলেক্ট কৰিব লাগিব আৰু এই জোনটোত আপুনি কোনটো জোন চিলেক্ট কৰে ইয়াৰ পৰা চিলেকশ্যন কৰি দিব আৰু এই জোনত যিকেইটা ডিষ্ট্ৰিক্ট আছে আপুনি যদি টেট পাছ কৰাৰ পিছত এইকেইটা ডিষ্ট্ৰিক্টত এপ্লাই কৰে তেতিয়াহ'লে আপুনি অন্য জোনৰ পৰা এপ্লাই কৰা যিসকল কেণ্ডিডেট থাকিব তেওঁলোকতকৈ আপোনাক বেছি প্ৰিফাৰেঞ্চ দিয়া হ'ব আপোনাৰ এপইণ্টমেণ্টৰ ক্ষেত্ৰত তো জোন চিলেকশ্যন কৰোঁতে আপোনালোকে চিন্তা কৰি
সিলেক্ট করব। তারপর ইয়াত আপনার ডিস্ট্রিক্ট ফোর এক্সামিনেশন, আপনি পরীক্ষাটো কত দিব বিচারে সেটা সিলেক্ট করে দিব, কোনটো ডিস্ট্রিক্টত আপনি এক্সামটো দিব বিচারে বা আপনার এক্সাম সেন্টারটো কোনটো ডিস্ট্রিক্টত বিচারে। তারপর ইয়াত আপনি পেপার টুর বাবে, অর্থাৎ যদি ইউপি টেটও আপনি দিয়ে তো আপনি ম্যাথ সায়েন্স দিব না সোশ্যাল স্টাডিজ দিব, ইয়ারপর সিলেকশন করে দিব। তারপর মিডিয়াম অফ টেস্ট বুকলেট, আপনি কোনটো ভাষার প্রশ্ন কাকত বিচারে সেইটো আপনি ইয়াত সিলেক্ট করব। তারপর আপনার প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেইটো সিলেক্ট করে দিব, মই আসামিজ সিলেক্ট করে দিছো। তার তলত আহিল রিজার্ভেশন, ইয়াতে আপনার ক্যাটেগরিটি সিলেক্ট করব। তার তলত যদি আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জড হয় তাহলে ইয়াত ইয়েস দিব, নহলে নো দিব। তারপর আপনার রিলিজনটু সিলেকশন করে দিব। এইখানে করার পিছত আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন খিনি ফিল আপ করে যেটা ফর্ম, এইটা ফর্ম আহিল ইয়াত প্রথমতে আপনি হায়ার সেকেন্ডারি কোনটো স্ট্রিমত স্ট্রিমের পর পাস করেছে সেটা সিলেকশন করে দিব লাগবে। তার তলত আছে মোড অফ কোর্স, আপনি যদি রেগুলারত করেছে তাহলে রেগুলারত দিব, নহলে ওডিএলত যদি করেছে ওডিএলটো সিলেক্ট করে দিব। তারপর আছে মার্কস টেট, ইয়াত আপনি হায়ার সেকেন্ডারি মোট কিমান নম্বর পাইছে সেটাও দি দিব। পার্সেন্টটো অটোমেটিক আহি যাব। তারপর দিব লাগিব আপনার রোল নাম্বার, তারপর দিব ইয়ার অফ পাসিং, ইয়াত আপনার সার্টিফিকেট বা এডমিটর যেটো ডেট আছে, সরি সার্টিফিকেট বা আপনার মার্কশিটের যেটো ডেট আছে সেই ডেটটো বহাই দিব। আর লাস্টত আছে ইনস্টিটিউশন বোর্ড বা ইউনিভার্সিটি, আপনি কোনটো বোর্ডের পর বা কোনটো ইউনিভার্সিটির পর পাস করেছে সেইটো ইয়াত দি দিব। তারপর তলত চাও কি আছে, প্রফেশনাল কোয়ালিফিকেশন ইন টিচার এডুকেশন, ইয়াত আপনি যদি বিএড বা ডিএলএড করে আছে কমপ্লিট হওয়া নাই তাহলে পার্সুইংটো ক্লিক করে দিব, আর যদি কমপ্লিট হয়েছে তাহলে ইয়াত ক্লিক করব না লাগে, খালি ইয়াত আপনি রেগুলার না ওডিএল সেটা সিলেক্ট করে দিব। আর তার লগতে ইয়ার পরে আপনি আপনার পাস যেটো সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটো আপলোড করব লাগিব। এইখানে কমপ্লিট হওয়ার পিছত এতিয়া আপনি আপনার যেটো ফটো আছে ফটোটো ইয়াত আপলোড করব লাগিব। তার তলতে সিগনেচার আপলোড করব লাগিব। এখানে সিলেকশন হল, তারপর আপনি আপনার বাবে একটা লগ ইন পাসওয়ার্ড ক্রিয়েট করব লাগিব, আর এটা মিনিমাম 8 ক্যারেক্টার আর ম্যাক্সিমাম
12 character of ভিতৰত হ'ব লাগিব তো মই মোৰ বাবে এটা পাসওয়ার্ড সেট কৰিছো তো বন্ধুকন এখিনি কমপ্লিট হোৱাৰ পিছত আপুনি আপোনাৰ ফর্ম টু এবাৰ ভেরিফাই কৰি লব আপুনি যিখিনি ডাটা দিলে গুটিখিনি ডাটা শুদ্ধ আছে না নাই এখিনি এবাৰ চেক কৰি লব তো বন্ধুসকল গোটেই ডাটাখিনি ভেরিফাই কৰাৰ পিছত ইয়াত চাওক ডিক্লারেশন আছে ডিক্লারেশনত ইয়াত আপুনি এটা টিক মার্ক দি দিব আর তার পিছত তলে যেটো সাবমিট বাটন আছে সাবমিট বাটনত ক্লিক কৰি দিব তো বন্ধুসকল আপোনালোকে সাবমিটত ক্লিক কৰাৰ পিছত আপোনাৰ যেটো এপ্লিকেশন এপ্লাই কৰিলে অলরেডি এই এপ্লিকেশনের একটা নাম্বার আপনার দিব আর আপনি তারপর আপনার যে লগ ইন পেজ প্রথমতে খুলে গেছিল এই লগ ইন পেজটুত গই আপনি আপনার এপ্লিকেশন নাম্বার আর যে পাসওয়ার্ড সেট করলে এই পাসওয়ার্ডে লগ ইন করব লাগিব আর লগ ইন করে আপনি পেমেন্টটু করব লাগিব অনলাইন যোগে আর পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পিছত আপনার এপ্লিকেশনটুর একটা প্রিন্ট আউট আপনি উলিয়াই লব আর ওই প্রিন্ট আউটটু আপনার পরবর্তী রেফারেন্সের ভাবে রাখি দিব তো বন্ধুগণ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করিব কমেন্ট করিব আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তাহলে প্লিজ সাবস্ক্রাইব করি কাকতে থাকা বেল আইকনটি প্রেস করিবলে না পাহরিব ধন্যবাদ জয় অসম